চেহারা দেখে চোখ চড়ক কাজ, এত বড় নারকেল আবার হয় নাকি? শিবপুর বোটানিক্যাল গার্ডেনের মুকুটে লোক উৎপাদক, গোটা দেশে একমাত্র এই উদ্যানে দেখা মিলবে এই অতিকায় ডাবল কোকোনাট। আমাদের গার্ডেনে একটা মাত্র গাছ আছে, সারা ইন্ডিয়াতে গাছ আর নেই, সেই গাছটা হচ্ছে ডাবল কোকোনাট। বৈজ্ঞানিক নাম লোডেভিয়া মালডিভিকা। একটা ফলের ওজন 45 থেকে 50 কেজি। গাছের একটা পাতা লম্বায় 7 থেকে 10 মিটার, চওড়ায় 4.5 মিটার। আদিনিবাস ভারত মহাসাগরের সেশেলস আইল্যান্ড। গাছে যখন থাকে খোসা, মানে হাঁসটা শুদ্ধ, এর প্রায় ওজন যখন হয় তখন প্রায় ওর ওজন 40 থেকে 45 কেজি ওজন হয়। কোনো হাট উপরে ছাওয়া, মানে ছাইবার জন্য একটা পাতাই যথেষ্ট। সাতটা 1894 সেশনস থেকে শিবপুরে ডাবল কোকোনাট গাছটি নিয়ে আসেন বিজ্ঞানী জর্জ কি। সেই থেকে বোটানিক্যাল গার্ডেনের বাসিন্দা এই গাছ, তবে ফল এলো এই সবে। যে গাছটা হাজার বছর বাঁচে নিশ্চয়ই তার গ্রোথটা খুব স্লো হবে। ধরুন 119 বছর বাদে যখন ফুল হলো তখন বোঝা গেল যে এটা ফিমেল প্লান্ট। থাইল্যান্ডের একটি নার্সারি থেকে যখন ওরা পাঠালো, কুরিয়ার করে সিড পাঠানো, পরে এটাকে এখানে আমরা আর্টিফিশিয়াল পলিনেশন করাই। 119 বছর অন্তর কোকোনাট গাছে ফুল হয়। পরাগ সংযোগ হলে ফুল থেকে ফল হতে সময় লাগে 4 থেকে 6 বছর। 2013 সালে ওটা ফুলে পরাগ সংযোগের সাফল্য পান শিবপুরের গবেষকরা। কর্তৃপক্ষ 24 ঘন্টার জন্য বৈদ্যনাথ ঝাঁয়ের সঙ্গে দেবব্রত ঘোষ, হাওড়া।